জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার এবং নির্বোধদের কালচার। একটা বছর শেষ হয়ে আপনার নতুন একটা দিন আসছে জীবনে, জন্মদিন যেটাকে বলি আমরা, এটা তো একটা বছর চলে যাওয়ার পরে নাকি? একটা বছর চলে গেলে নতুন বছর আসলে ফুর্তি করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ? একটা বছর আমার জীবন থেকে খসে পড়ে গেল, তার মানে কবরের দিকে আমার এক ধাপ সামনে অগ্রসর হয়ে গেলাম, এখানে ফুর্তি কি আছে? এখন আপনার নির্বোধ হলে যেখানে সেখানে যখন তখন ফুর্তি শুরু করে দেয়। আরে ভাই, সব নতুনে আনন্দ করতে হয় না। একজন ফাঁসির আসামি, তাকে বলা হয়েছে অমুক দিন তোমার ফাঁসি দেওয়া হবে, নতুন দিন আসলে সবাই খুশি হয়, তার কি খুশি হওয়ার কথা? তার তো আরেকটা কদম আগে গেল ফাঁসির কাষ্ঠের দিকে। আমাদের ফাঁসির কাষ্ঠের আসামি না হয়ে, কিন্তু আমাদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই তো আমরা জন্মগ্রহণ করেছি। কুলু নাফসিং জায়কাতুল মউত, সবাই মৃত্যু সাজা শোধন করব। একটা জন্ম দিবস আসা মানে হলো জীবন থেকে একটা বছর চলে যাওয়া, এখানে ফুর্তি হওয়ার কিছু নাই, বরং চিন্তা করার বিষয়, ঠিক না? ঠিক। এই জন্য জন্ম দিবস আসলে কেক কাটা, ফুল দেওয়া, এই সমস্ত ফুর্তি ফার্তা করা, এগুলো খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন তো জন্মদিবস কি জানতো নাকি? বাতি খাইতে পেতো না, কিসের কেক কাটবো? আর এখন তো মাশাআল্লাহ ভাত তরকারি খাইয়া উৎমা থাকে, আরো সুখের ছোট, এখন কেকও কাটে, মোমবাতিও যারা পারলে আরো অনেক কিছু, ঠিক না? ঠিক। এগুলো ভুল কাজ, জায়েজ নেই।